हेलो बंधुरा अस्सलामु अलैकुम शिल्पी कुकिंग होमे स्वागतम। आज के मैं आपनादेरके देशी चिंगड़ीर चरचरी रान्ना करे देखाबो। बंधुरा आपनारा जारा गुड़ा चिंगड़ी बा छोटे चिंगड़ी खेते पसंद करें ए चिंगड़ीर चरचरी खे अनेक मजा पाबेन। तबे सठिक पद्धतिते रान्नाटा होवा चाहिए। आमी आपनादेर चिंगड़ीर चरचरी रान्नार सेई परफेक्ट पद्धतिटाई देखाबो। रेसिपिते जाबार आगे आपनारा आमार चैनेले नतून होले चैनलटी सबस्क्राइब करे निन, आर जारा सबस्क्राइब करे पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद। गुड़ा चिंगड़ीर चरचरी रान्नार जोन्नो आमी किछु चिंगड़ी माछ माथाटा केटे फेले दिए धुए परिष्कार करे निएछि। काटार पर आमार एखाने 250 ग्राम देशी गुड़ा चिंगड़ी आछे। एकदम छोटो छोटो गुड़ा चिंगड़ी ना नेওয়াই ভালো। এখন চুলায় চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কড়া ভাজি না করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেচ্ছি। পেঁয়াজটা ভাজি হয়ে গেলে 3টি কাঁচা মরিচ চিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজটার সাথে মিশিয়ে 1 মিনিট ভেজে নেচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ ও 1টি টমেটো কুচি। অন্যান্য মশলাগুলির সাথে টমেটোটাকে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমার মশলাটা শুকনা শুকনা লাগছে, পুড়ে যেতে পারে, তাই সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে মশলাটার সাথে মিশিয়ে এটাকেও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গুড়া চিংড়ির চরচরি রান্নায় ঝোলটা একটু ঘন থাকলে ভালো, পাতলা ঝোল রান্নাটা টেস্টি হয় না। এটাকে পানিটাতে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো কয়েক মিনিট জাল করব। 3-4 মিনিট পর কিছু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো আঁচে রেখে আরো 1 মিনিট জাল করব। এক মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল দেশি চিংড়ির মজাদার চরচরি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।